কোরআনে মশার মতো ক্ষুদ্র সৃষ্টির উপমা দিয়ে দৃষ্টান্ত বর্ণনা দিয়েছেন। প্রকৃতির নানা সৃষ্টির ভিতর আল্লাহ মানুষের চলার উপকরণ, চিন্তা, নানা রহস্য লুকিয়ে রেখেছেন। কাতাদা রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যখন মশা মাছির দৃষ্টান্ত বর্ণনা করলেন, কাফেররা বলতে লাগল, আল্লাহ কিভাবে এমন নিকৃষ্ট ছোট প্রাণীর বর্ণনা দেওয়ার কী প্রয়োজন? তাদের কথার প্রেক্ষিতে নাজিল হয়, আল্লাহ নিঃসন্দেহে মশা বা তদূর্ধ্ব বস্তু দ্বারা উপমা পেশ করতে লজ্জাবোধ করেন না। যখন মুমিন তারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে তাদের পালনকর্তা কর্তৃক উপস্থাপিত এ উপমা সম্পূর্ণ নির্ভুল ও সঠিক। সুরা আল বাকারা আয়াত 26। হযরত রাবি বিন আনাস বলেন, মশা ক্ষুধার্ত থাকা পর্যন্ত জীবিত থাকে এবং মোটা তাজা হলেই মারা যায়। ঠিক এমন লোকেরাই দুনিয়ার সুখ ভোগ করে আর আল্লাহ তাদের পাকড়াও করেন। মশা প্রতি সেকেন্ডে 300 থেকে 600 বার পাখা ঝাপটায়, যেখানে মানুষের চোখ সেকেন্ডে 24 বারের বেশি কিছু হলে আর ধরতে পারে না। মশার 100-এর বেশি চোখ রয়েছে। মশার মুখে 48টি দাঁত রয়েছে। কুরআনে ব্যবহৃত বাউদা মূলত স্ত্রীবাচক শব্দ, যা নারী মশাকে বোঝায়, এবং আধুনিক বিজ্ঞান ইতোমধ্যে প্রমাণ করেছে যে শুধুমাত্র স্ত্রী মশাই মানুষের রক্ত খায়। একটি মশার 3টি পূর্ণাঙ্গ হার্ট বা হৃৎপিণ্ড রয়েছে। মশার নাকে 6টি পৃথক ছুরি রয়েছে এবং প্রত্যেকটি ছুরির পৃথক ব্যবহার করে থাকে তারা। মশার শরীরে ডিজিটাল এক্স-রে মেশিন আছে, যা রাতের আঁধারে মানুষের চামড়াকে শনাক্ত করার কাজে ব্যবহৃত হয়। প্রত্যেক মশার নিজস্ব অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য এক ধরনের ভ্যাকসিন আছে, যা মানুষের শরীরে তাদের হুল ফুটানোর মাধ্যমে রক্ত নেয়ার সময় ব্যবহার করে। সেই জায়গায় অবশ করে নেয় যাতে রক্ত নিলেও আমরা ব্যথা না পাই। কোনো প্রাণীর শ্বাসপ্রশ্বাস থেকে বের হওয়া কার্বন ডাই অক্সাইড মশা 75 ফুট দূর থেকে শনাক্ত করতে পারে। মশার দেহে কার্বন ডাই অক্সাইড শনাক্ত করার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। এভাবে মশা রক্ত খাওয়ার জন্য প্রাণী খুঁজে বের করে। মশার প্রতিটি চোখে 29,000 পর্যন্ত লেন্স থাকে, যেখানে মানুষের প্রতিটি চোখে একটি করে লেন্স আছে। এ কারণে মশা তার চারপাশে সব কিছু একই সাথে দেখতে পায়, যেখানে মানুষ শুধুমাত্র সামনেই দেখতে পায়। মশার চোখের ডিজাইন অনুসারে বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এক প্রচণ্ড শক্তিশালী ক্যামেরা তৈরি করেছেন, যা অনেক বড় অ্যাঙ্গেলে অত্যন্ত পরিষ্কার ছবি তুলতে পারে। মশা মানুষের দেহের বিভিন্ন স্থানের তাপমাত্রা পার্থক্য বুঝতে পারে। সবচেয়ে বেশি তাপমাত্রার স্থানে সবচেয়ে বেশি রক্ত চলাচল হয়। মশা থার্মোমিটার ছাড়াই কীভাবে দূর থেকে এত নিখুঁত মাপামাপি করে সেটা বিজ্ঞানীরা এখনও বুঝতে পারেনি। মশার ডিমগুলো চারপাশের অবস্থা ভালো না হলে ডিম ভেঙে মশার বাচ্চা বের হয় না। কিভাবে ডিম তার চারপাশের পরিবেশ বুঝতে পারে এটাও বিজ্ঞানী এখনও আবিষ্কার করতে পারেনি। মশা তার ডিমগুলো পাড়ার সময় দুপা দিয়ে একসাথে লাগিয়ে একটা ভেলার আকৃতি দেয়। এর ফলে ডিমগুলো একসাথে লেগে থাকে, পানিতে ভেসে থাকতে পারে, ডুবে যায় না। ডিমগুলো একটি ভেলার আকৃতি দিলে এবং ডিমের নিচে একটু ফাঁকা জায়গা থাকলে তা সবচেয়ে ভালোভাবে পানিতে ভেসে থাকতে পারে। এই জ্ঞান মশার কাছে কিভাবে এলো সেটা এক বিস্ময়। আর এর উত্তর একটাই, মহান আল্লাহ তাআলা প্রতিটি জীব যেমন সৃষ্টি করেছেন, তেমনি বাঁচার উপায়, চলার পথ, যে বুদ্ধি দরকার তা তাদের ভিতর দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, যখন এরা আমার উপদেশ ভুলে যায় তখন এদের জন্য সমস্ত জিনিসের দরজা খুলে দেই। তারা গর্ববোধে চলতে পারে, পরে তাদের পাকড়াও করি। আল্লাহ যেমন ছোট ক্ষুদ্র জিনিস সৃষ্টি করেছেন, তেমনি এর মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের জন্য বর্ণনাও করেছেন। প্রিয় দর্শক, আসুন আমরা নিজেদেরকে ইসলামের রাস্তায় বিলীন করে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন।